আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের এখন আমার ছোট্ট বাড়ির কিছু অংশ বিশেষ দেখাবো। বাড়ির সামনে, মানে আমি যেখানে থাকি আর কি, ওই বাড়ির সামনে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, একদম অল্প জায়গা। এখানে দেখেন বাড়ির মহিলারা কি কি গাছ লাগিয়েছে, কি কি ফল ফসল ফলাচ্ছে এই ছোট্ট জায়গাটার ভিতরে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আপনারা চাইলে, ইচ্ছা করলে আপনাদের বাড়িতে, বাড়ির সামনে এরকম ছোট ছোট জায়গা থাকলে অপচয় না কইরা কিছু না কিছু লাগাই রাখতে পারেন। চলুন একটা একটা করে দেখাই আপনাদের কি লাগাইছে। এই দেখেন, আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে কাকরোল। দেখছেন কাকরোল, অনেক কাকরোল হয়েছে। ওই দেখেন কাকরোল হয়েছে, ওই যে দেখছেন, এই দেখেন কাকরোল। একটা বড়ই গাছ আছে, এই গাছের ডালে উঠাই দিছে কাকরোল, এইভাবে ধরছে। দেখেন অনেক, এই যে দেখছেন ধরছে। এই যে একটা, এই একটা দেখছেন, বাড়িটা যেমন একদম সবুজ, গাছে ভরপুর বাড়ির, কোনটা আসলে ঘর খুঁজে পাওয়া মুশকিল। কাকরোল গাছ দেখলেন কতগুলো কাকরোল হয়েছে। এই যে এখন দেখছেন, এই দেখেন, এই যে সাদা মরিচ, এই যে একদম সাদা মরিচ গাছ লাগাইছে, অনেক মরিচ কিন্তু হয়েছে। দেখছেন এই যে অনেক মরিচ হয়েছে, সাদা মরিচ গাছ। এর সাথে এই যে একটা ফুল দেখা যাচ্ছে, এটা হলো বাঙ্গি গাছ। দেখেন অনেক ফুল আছে কিন্তু বাঙ্গি গাছে। এই যে নিচে আছে, দেখেন এই যে বাঙ্গি ফুল, এই যে বাঙ্গি ফুল দেখছেন, অনেকগুলো ফুল আসছে। বাঙ্গি ফুল কিন্তু অলরেডি বাঙ্গি হয়ে গেছে, প্রায় হওয়ার মতো। কলি আছে অনেক, ওই দেখেন কতগুলো ফুল দেখছেন, এটা হলো বাঙ্গি গাছ। বুঝতে পারতেছেন বাঙ্গি গাছের পাশে আরেকটা মরিচ গাছ। আপনারা অবাক হয়ে যাবেন, আপনি শুধু থাকেন কিছুক্ষণ, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখন চলেন এই বাঙ্গি গাছের উপরে একটু উঠি, এই উপরে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন বাঁশের আগে, এই যে এটা কিন্তু বটবটি, এটা বটবটি গাছ। দেখেন অনেকগুলো বটবটি কিন্তু হয়েছে, সাথে আবার কুমুর গাছও আছে। দেখছেন এই যে কুমুর গাছ আছে বটগুড়ির সাথে, কিন্তু এই যে কুমুর ফুল দেখতেছেন, সুন্দর হয়েছে। মানে একটু চেষ্টা করলে কিন্তু নিজের বাড়ির আঙিনাটাকে এইভাবে সুন্দর করে আপনি চাইলে সাজাতে পারেন। চলুন, এই যে মরিচ গাছ দেখছেন, আরও মরিচ হয়েছে, এই যে কিন্তু মরিচ হয়েছে। এই যে দিক দিয়ে শাড়ি দিয়ে দেখছেন, বাড়ির পাশে, মানে আমার রুমের পাশ দিয়ে আর কি, যে ড্রেনটা, এই ড্রেনে আমাদের শাড়িপত্র দেখা যাচ্ছে, ওই পর্যন্ত পুরোটাই মরিচ গাছ, পেঁপে গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছ। একটু জায়গা দেখেন, একটু সামনে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কি কয় ডাটা শাক, মানে ডাঙ্গা শাক যাকে বলে খাস বাংলা ভাষায় ডাটা। এখানে কিছু ডাটা করা হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারতেছেন, এই যে এটা ডাটা, খাওয়ার অভাবে ফুল হয়ে গেছে। দেখছেন একদম সবুজ, দেখেন কত সুন্দর, একটু চেষ্টা থাকতে হয় আর কি। দেখছেন এখানে কিন্তু সুন্দর একটা পুঁই গাছও আছে, মানে পুঁই শাক, এই যে পাতা দেখছেন কত সুন্দর পাতা, পুঁই শাকের পাতা। আবার দেখেন, আরে বাপরে, এখানে একটা মিষ্টি লাউ গাছও আছে, দেখা যায় একটা মিষ্টি লাউ গাছ হয়েছে, মিষ্টি লাউ হয়েছে দেখা যায়। ছোট্ট একটু চালের উপরে, এদিকে এদিকে জঙ্গলার ভিতরেও দেখা যায়। এটা কি গাছ? এটা হলো একটা পেঁপে গাছ, পেঁপে ফলও হয়েছে দেখা যায়। ওই যে উপরে পেঁপে গাছটা ঘিরে উঠছে, হলো মিষ্টি লাউ গাছ। এই দেখেন, এই দেখেন মিষ্টি লাউ হয়েছে, দেখছেন মিষ্টি লাউ হয়েছে কত সুন্দর। একটু যদি আপনি, মানে আপনার মন মানসিকতা যদি এরকম থাকে, তাহলে আপনি চাইলে এটা বানাইতে পারেন আপনার বাড়ির আঙিনাও।
ঘরের মানে বাড়ির যে বেড়া আছে এই বেড়ার সাথে এই যে এইরকম দুধকুশি গাছ দেখতে পাচ্ছেন, এই যে আমি মাত্র ওই গাছ থেকে ছিলাম দুধকুশি, এই যে দুধকুশি দেখা যাচ্ছে, ওই যে গাছের বাসটার আগার মধ্যে দেখছেন। আপনি চাইলে দুধকুশি গাছও লাগাইতে পারেন, আপনি তো অবাক হয়ে যাবেন। দেখেন আরও অনেক গাছ আছে, আপনাকে দেখানো বাকি আছে, আমি আপনাদের দেখাইতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। বিলিতি লাউ তো দেখলেন, তো আপনারা যারা আছেন ভিডিওটি দেখছেন আশা করি ইনশাল্লাহ ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট ও শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই দেখেন এখানে, বাবা বাবা এখানে তো খুব সুন্দর ফল। আসলে আমি দেখাতে চাচ্ছি এই যে এটাকে দেখছেন, এত সুন্দর একটা টমেটো হয়েছে, টমেটো গাছও লাগাইছে, অনেক বড় টমেটো গাছ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারতেছেন। পেঁপে গাছ, পুঁই শাক গাছ দেখছেন, এইটুকের ভিতরে উনি এত সুন্দর করে বাড়িটা সাজাইছে, সবুজ করে ফেলছে একদম। হ্যাঁ আপনি, এটা কিন্তু ঘর মূলত দেখা যাচ্ছে দেখছেন, মানে খুব সুন্দর করে সাজাইছে। মোটামুটি সবজির জন্য তাকে বাজার যেতে হয় না আর কি। এগুলি গোলাপ গাছ আছে, ফুল গাছ, একটা গোলাপ গাছ, এই যে গোলাপ ফুল, এটাও গোলাপ গাছ দেখছেন, অনেক গোলাপ গাছ, এগুলি সব গোলাপ গাছ। এই যে আরেকটা ফুল গাছ, এই দেখেন এই যে একটা গোলাপ। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনাটা এইভাবে সাজাইতে পারেন, আম গাছ, হ্যাঁ কাঁকরোল গাছ, তারপর লেবু গাছ। হ্যাঁ আপনি চাইলে এইভাবেই আপনার আঙিনাটাকে, আপনার আঙিনাটাকে বাড়ির উঠোন আঙিনাটাকে এইভাবেই সাজাতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আমাকে জানাবেন, আপনাদের কেমন লাগলো আমার বাড়ির আঙিনাটা সেটা দেখার জন্য। তো এরকম ব্যক্তি উদ্যোগে ব্যক্তিগতভাবে যদি আপনারা একটু মানে বাজারে যে ঊর্ধ্বগতি বর্তমানে আমাদের দেশের, এই ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য আমার মনে হয় এইভাবেই আমাদের প্রত্যেকের করা উচিত, নিজের যা প্রয়োজনীয় এটা নিজেরাই উৎপাদন করে নিজের হাতে তৈরি করে তারপরে নিজেরা নিজেদের চাহিদা মিটাইতে পারি। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আল্লাহ হাফেজ।